একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হলাম এই টিটওয়ালের মাধ্যমে আপনারা খুব সহজেই অপরের সাথে আরবিতে কথা বলতে পারবেন এমন অনেক গুরুত্বপূর্ণ শব্দের অর্থ এবং বাক্যগুলো আপনাদের সামনে তুলে ধরা হলো আপনার ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে সৌদির আঞ্চলিক ভাষা আপনিও কথা বলতে পারবেন এবং মধ্যপ্রাচ্যের অন্য অন্য দেশের সাথে প্রায় মিল পাবেন এই সকল শব্দ এবং তার অর্থগুলো যেমন আরবি শব্দ ইনসা যার বাংলা অর্থ হলো ভুলে যাওয়া ইনসা অর্থ হলো ভুলে যাওয়া বাক্যি অর্থ হলো বাকি বা অবশিষ্ট বাক্যি অর্থ হলো বাকি বা অবশিষ্ট অহেদ অর্থ হলো এক অহেদ অত হল এক অহেদ সা অহেদ সা অর্থ হলো এক ঘন্টা ঈদ হাক অত হলো হাসি ঈদ হাক অত হলো হাসি ধুকি যার বাংলা অত হলো চালাক ওয়াজিফা অত হলো চাকরি ওয়াজিফা অর্থ হলো চাকরি বেদুন অর্থ হলো সারা বা ব্যথিত বিদুন অর্থ হলো সারা বা ব্যথিত যার বাংলা অর্থ হলো মানে বুরুজ অর্থ হলো টাওয়ার আরবি শব্দ ফাহাম যার যার বাংলা অর্থ হলো বুঝতে পারা তেগিল অর্থ হল লম্বা আরবি শব্দ সুরা সুরা যার বাংলা অর্থ হলো তাড়াতাড়ি আল যার বাংলা অর্থ হলো এখন আরবি শব্দ বেলাস যার বাংলা অর্থ হলো বিনা পয়সা মিয়া মেয়া যার বাংলা অর্থ হলো ভালো মতে আরবি শব্দ উস্কুত যার বাংলা অর্থ হলো চুপ করো তিজারে অর্থ হলো কৃষক আরবি শব্দ দুধ যার বাংলা অর্থ হলো পোকা আরবি শব্দ খুদ যার বাংলা অর্থ হলো নিন আলাতুল যার বাংলা অর্থ হবে সব সময় ফাদি অর্থ হলো খালি ইনতা ইনতে আমতা এই তিনটি আরবি শব্দের অর্থ হলো তুমি বা আপনি তিনটি আরবি শব্দের বাংলা অর্থ হল তুমি বা আপনি আনা আনা অর্থ হল আমি তুমি শহরে কি করছো এই বাক্যটি আবে হবে ইনতা সোনা সই দাখেল মদিনা ইন্তসোনো সই দাখেন মদিনা আমি ড্রাইভার আমি গাড়ি চালিয়ে চালিয়েছি আনা সাহিক আনাসুক সায়ারা আনা সাহিক আনাসুক সায়ারা তুমি একটা বড় বেকুব বা বোকা ইনতা কেতির মাররা গাভী ইনতা কেতির মাররা গাবি তুমি কি কাজ জানো ইন তা শগোল মালম ইন তা এসোল মালুম আরবি শব্দ বল দিয়া যার বাংলা অর্থ হলো ব্যবহারিক শান্তা অর্থ হল ব্যাগ জানবি যার বাংলা অর্থ হল পাশে আতিক শব্দের অর্থ হলো দেওয়া আরবি শব্দ ফায়দা যার বাংলা অর্থ হলো লাভ বা সুবিধা আমেল অর্থ হল শ্রমিক বা কর্মচারী জিসম অর্থ হল শরীর তাবান অর্থ হল ক্লান্ত বা দুর্বল মদরুজ আরবি শব্দ মদরুজ যার অর্থ হল ভোরা ইয়ানি অর্থ হলো মানে ব্রুজ অর্থ হলো টাওয়ার ফাহাম অর্থ হলো বুঝতে পারা তলব হলো হল করা সাগির বা গাসির অর্থ হলো খাটো ইমসিক যার বাংলা অর্থ হলো ধরা মোস হাদা অর্থ হলো সাহায্য করা আরবি শব্দ আক্কেল যার বাংলা অর্থ হলো খাবার এদাম অর্থ হলো তরকারি আরবি শব্দ তাস্কেরা যার বাংলা অর্থ হলো টিকিট জাওয়াজ অর্থ হলো পাসপোর্ট যাওয়াজ শব্দ অর্থ হলো পাসপোর্ট আরবি শব্দ দারিবা যার বাংলা অর্থ হলো ভ্যাট বখিল বা কনজুস বখিল বা কনজুস যার বাংলা অর্থ হলো কৃপন গেরিভ যার বাংলা অর্থ হলো নিকটে আরবি শব্দ ইত্তেফাক যার বাংলা অর্থ হলো চুক্তি বা দলিল ইত্তেফাক অর্থ হল চুক্তি করা বা দলিল আরবি শব্দ জুলুস যার বাংলা অর্থ হলো বসা কার বাই অর্থ হল কারেন্ট বা বিদ্যুৎ আরবি শব্দ না যার বাংলা অর্থ হলো হা মাফি অর্থ হলো না সুরা অর্থ হলো তাড়াতাড়ি বা আরবি শব্দ ফায়দা যার বাংলা অর্থ হলো লাভ বা সুবিধা আমেল অর্থ হল শ্রমিক বা কর্মচারী জিসম অর্থ হল শরীর তাবান অর্থ হল ক্লান্ত বা দুর্বল মদরুজ আরবি শব্দ মদরুজ যার বাংলা অর্থ হলো ভোরা ইয়ানি অর্থ হলো মানে ব্রুজ অর্থ হলো টাওয়ার ফাহাম অর্থ হলো বুঝতে পারা তলব অর্থ হলো করা সাগির বা গাসির অর্থ হলো খাটো ইমসিক যার বাংলা অর্থ হলো ধরা মোস হাদা অর্থ হলো সাহায্য করা আলহীন অর্থ হলো এখন আরবি শব্দে বেলাস যার বাংলা অর্থ হবে বিনা পয়সা বা ফ্রি বা এমনিতে আরবি শব্দ মেয়া মিয়া যার বাংলা অর্থ হলো ভালো মতে কিদা কিদা অর্থ হলো কোন মতে ময়া যার মান অর্থ হলো পানি হারারা অর্থ হলো গরম কাসা অর্থ হল গ্লাস তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের কালেকশান আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক সুন্দর লেগে থাকবে আমাদের পরবর্তী ভিডিওটি দেখবেন ধন্যবাদ